যে আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য যিনি আমাদের সাথে আছেন তিনি হচ্ছেন মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আলমগির মতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ডক্টর আলমগির মতি, আশা করি আপনি ভালো আছেন। জি, সুস্বাস্থ্যে প্রতিদিন কী করবেন জেনে নিন। দর্শকদেরকে আমরা স্বাগত, ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের পর্বটি শুরু করি। ডক্টর আলমগির মতি, প্রথমেই যার প্রশ্নটি পড়তে চাই, তিনি লিখেছেন বেগমগঞ্জ থেকে, নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আনিশা রায়। প্রশ্নটা অবশ্য তার বাচ্চাকে নিয়ে, বয়স হচ্ছে 5 বছর। বলছেন যে খাওয়া দাওয়ার প্রতি তার কোনো আগ্রহ নেই, সারাক্ষণই খেলার প্রতি নেশা, বাসায় ফিরেই কম্পিউটার গেমস খেলে, পড়াশোনায় মনোযোগেরও বেশ অভাব, ইদানিং ঘুমের মধ্যে অনেক শব্দ করে দাঁত কাটছে, শরীর দিন দিন খুব রোগা হয়ে যাচ্ছে। মা হিসাবে আমার করণীয় কী জানাবেন? জি হ্যাঁ, মিসেস রয়, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। আপনার বাচ্চাকে আপনি যত খাবার খাওয়াবেন, দুধ খাওয়ান, ভাত খাওয়ান, তরি তরকারি খাওয়ান, সব কিছুর মধ্যে একটু অলিভ অয়েল দিয়ে দিবেন। অলিভ অয়েলটা বাচ্চাদের অনেক সময় পছন্দ, যদি একটু পছন্দ না করে সামান্য একটু মধু দিবেন। বাচ্চাকে মিষ্টি যত কম খাওয়াতে পারেন, চিনি যত কম খাওয়াতে পারেন, তবে ফল খাওয়াতে পারবেন, কুরমা, খেজুর, কিশমিশ এই জাতীয় জিনিস খাওয়াবেন, কিন্তু তাকে কোনো মতেই চিনিটা কম দিবেন। আর আপনার যত খাবারই সে খাবে তার ভিতরে একটু নরম খাবারটা হয়, শক্ত খাবার দিবেন না। তার মূল সমস্যাটা আমরা যা বুঝেছি যে এই 5 বছরের বাচ্চার তার কোষ্ঠকাঠিন্য আছে, তার পুরনো মল তার কোলনের ভিতরে থেকে যাচ্ছে, তার র্যাকটামে পুরনো মল থেকে যাচ্ছে। যে একটি গোডাউনে যদি মাল ভর্তি থাকে তাহলে নতুন মাল আর ঢুকানো যায় না। ওইরকম আমাদের স্টমাকে, আমাদের কোলনে যখন পুরনো স্টুল থেকে যাবে তখন নতুন স্টুল ঢুকবে না। তবে এই বাচ্চাকে অলিভ খাওয়ালেই, অলিভ অয়েল তেল খাওয়ালেই তার পুরাটা স্টুল ধীরে ধীরে বের হয়ে যাবে এবং পেটে তার যে গুড়া কৃমি আছে যার জন্য সে শুকিয়ে যাচ্ছে, কৃমি তার ভালো ভালো খাবার খেয়ে ফেলছে, অলিভ অয়েল রেগুলার দিলে এটা বের হয়ে যাবে। আর খাবারের সাথে একটু ভেজিটেবল বেশি দিবেন, একটু পেঁপে দিবেন, একটু সালাদ খাওয়ার অভ্যাস করবেন। সারা পৃথিবীর মানুষ সালাদকে ফাইবার হিসাবে খায়, হজমের জন্য খায়। বাঁধাকপি, ফুলকপি এই ঋতুতে ভরে গেছে, হাত বাড়ালেই পাওয়া যায়। বেশি ফ্রিজে রেখে বাচ্চাদের খাবার খাওয়াবেন না। তরতাজা খাবার, 100 টাকার তরি তরকারি আপনি রাস্তার পাড় থেকে কিনে আনেন, কিন্তু আপনি একদিনে হোলসেল বাজারে যে 5000 টাকার তরকারি কিনে আনলেন, সবগুলো ডিপ ফ্রিজে রাখলেন, ফ্রিজে রাখলেন, এই খাবারগুলো আপনার গুণাগুণ সব বরফে খেয়ে ফেলে। আমি অনুরোধ করব আপনার বাচ্চার জন্য হলেও আপনি একটু পুদিনা পাতা ভর্তা করে বাচ্চাটাকে খাওয়ান, একটু থানকুনি পাতা ভর্তা করে বাচ্চাটাকে খাওয়ান, একটু ইসবগুলের ভুষি ভাতের সাথে দিয়ে বাচ্চাকে খাওয়ান, বাচ্চার পেটটা একদম ক্লিন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বাচ্চা বেশি বেশি খাবে, দৌড়াদৌড়ি করবে, খেলবে, বাচ্চার স্বাস্থ্য ভালো হয়ে যাবে, মিসেস রয়ের এই টেনশন একদম চলে যাবে। মিসেস রয়ের মতো সব মাই বাচ্চাকে নিয়ে একই রকমভাবে চিন্তিত, এটি চিন্তাটা আপনার একার না, সব মায়েরই একই রকমভাবে বাচ্চাদের নিয়ে চিন্তা করে। চিন্তাটা আসলে কতখানি যৌক্তিক আমাদের একটু দেখা দরকার। আমরা আসলে রোগা বাচ্চা বলতে কিন্তু সেই বাচ্চাকেই বুঝি যে বাচ্চা ঘন ঘন অসুস্থতায় আক্রান্ত হচ্ছে। এই অসুস্থতা সর্দি, কাশি, ঠান্ডা, জ্বর এমন হতে পারে, এই অসুস্থতা আপনার পেট খারাপ হতে পারে, এই অসুস্থতা আপনার দিনের পর দিন বাচ্চা বিভিন্ন ধরনের রুচিকর, স্বাস্থ্যসম্মত, বিভিন্ন রঙের খাবার তৈরি করার পরেও যখন না খায় তখন সেই বাচ্চা কিন্তু অসুস্থ। এই রোগা বাচ্চা মানে এই না যে আপনার বাচ্চা খুব মোটা টাজা হয়ে নাদুস নুতুস হবে, সেটাই সুস্থ বাচ্চা। অতএব মা হিসাবে করণীয় জানতে চেয়েছেন প্রথমে এই দিকটি অবশ্যই আমাদের একটু জানতে হবে। ডাক্তার আলমগীর মতে কিন্তু বলেছেন যে থানকুনির ভর্তা বা বিভিন্ন ধরনের বিভিন্ন পুদিনা পাতার ভর্তা, এই খাবারগুলো কিন্তু বাচ্চার টেস্ট। এখনকার যে মুলা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এপিটাইজার হলো মুলু। এই মূলা শাক, মূলা তরকারি বাচ্চাকে কীভাবে খাওয়াবেন মা জানবেন, একটু সিদ্ধ করে, একটু ফিসফাস করে, একটু তরকারির ভিতরে দিয়ে, একটু চালের ভিতরে দিয়ে বাচ্চাকে খাওয়াতে হবে। সবচেয়ে ভালো খাবার এখন টমেটো, নতুন টমেটো, পূর্বের ফ্রিজিং টু অন্য ধরনের, অল্প অল্প কিনবেন, ফ্রিজে রাখবেন না, খাবার খাওয়ান, দেখেন বাচ্চার পরিবর্তন হয় কিনা। সব খাবারের মধ্যে একটু ইসবগুলের ভুষি, একটু অলিভ অয়েল খাওয়াবেন, দেখবেন বাচ্চার
পেটটা পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, আরেকটি ব্যাপার যে বাচ্চা খেলছে, তাতে দোষের কী আছে? বাচ্চা এই বয়সে বাচ্চারা তো খেলবেই, তাই না? যত খেলবে তত তো তার গ্রোথ ভালো হবে, তত তো তার খিদে পাবে, তাই না? তো এটা নিয়ে তো মা নিশ্চয়ই আপনি মন খারাপ করছেন না, এবং আমরা তো মোটেও চিন্তিত নেই। যত বাচ্চা উৎফুল্ল থাকবে, অ্যাক্টিভ থাকবে, সেটা মিন করেই তো সে সুস্থ বাচ্চা, তত বেশি এনার্জি পাবে পাবে বাচ্চা। তবে ক্যালোরি বার্ন হবে, ক্যালোরি তৈরি হবে, ক্যালোরি বার্ন হবে, ক্যালোরি তৈরি হবে, এটা এলো আমাদের শরীরের কাজ। ক্যালোরি বার্ন করলাম না, ক্যালোরি ধরে রাখলাম, তাহলেও হবে না। আর এই এই বয়সে তো বেশি ক্যালোরি তার গ্রোথের জন্য বেশি দরকার, ডিপোজিট করতে হবে, আবার খরচ করতে হবে। তবে একটি জিনিস কিন্তু আসলে আমরা লক্ষ্য করতেছি যে এই ইদানিং ইয়াং জেনারেশনের মধ্যে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, এই ধরনের বিভিন্ন ডিভাইসের দিকে তারা কন্টিনিউয়াসলি ঝুঁকে থাকে। এইটির অবশ্যই একটা নেতিবাচক প্রভাব আছে, যেটা কম্পিউটারের ভিতরে, এগুলোর ভিতরে বিভিন্ন কার্টুনের ভিতরে মাইন্ডসেট করে, এর ফলে তার ফিজিক্যাল কম হয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কম হয়, আর মননশীলতা চলে যায় একটা দিকে, এর ফলেও বাচ্চাদের জন্য একটু সমস্যা হয়। অতএব এই কারণে শাকসবজি ফলমূলেই বাচ্চার এগুলির মুক্তি দিতে পারে। আর যত ধরনের সালাদ বাচ্চাকে খাওয়া যায়, সালাদ, দধি, এনি কার্টস অ্যান্টি ক্যান্সার, দধি খেলে ক্যান্সার হয় না, সকলের জন্য দধি দরকার, কারণ দধির ভিতরে আছে ফুড অ্যান্ড গুড ব্যাকটেরিয়া, অদৃশ্য ব্যাকটেরিয়া চুকা দধির ভিতরে আছে। এক কেজি দধুতে মতান্তরে 12 কোটি থেকে 20 কোটি পর্যন্ত গুড অ্যান্ড ফুড ব্যাকটেরিয়া আছে। অর্থাৎ এগুলি আমাদের শরীরের জন্য একদম পজিটিভ ব্যাকটেরিয়া, এগুলো আমাদের জন্য খুব দরকার। এগুলো আমাদের দধির মাধ্যমে আমরা পেতে পারি, আমরা বিভিন্ন শাকসবজির মাধ্যমে আমরা পেতে পারি। আমরা যদি বাচ্চাকে একটু ফিস ফাস খাওয়াই সব তরকারি দিয়ে, তাহলে এগুলোর মাধ্যমে আমরা অনেক বেশি ক্যালোরি পাইতে পারি, ফুড ভ্যালু পেতে পারি। আমরা নির্ভর করি কি দুধ এবং হরলিক্স, শুধু দুধ এবং হরলিক্স না, এর ভিতরে আপনি একটু পনির খাওয়াতে পারেন বাচ্চাকে, একটু ডিম পেস্ট করে খাওয়াতে পারেন, একটু মাখন খাওয়াতে পারেন। আমাদের মধ্যে ইদানিং নকল ডিমের ব্যাপারে বেশ কিছু কথাবার্তা হচ্ছে। আসলে যে আমি সব কিছুর ব্যাপারে পজিটিভ, আমি এই কথাগুলিকে বেশি একটা বিশ্বাস আনতে চাই না, কারণ আমার জীবনে 40 বছরের একটা সচেতন অভিজ্ঞতায় আমি স্বাধীনতার পরে হঠাৎ করে শুনলাম যে ভারত থেকে সব কচ্ছপের ডিম আসা আরম্ভ হয়েছে, পরে দেখলাম যে এটা ভোকাজ, এইখানে কীভাবে নকল ডিম আসবে। অতএব এগুলো আমরা কান থেকে ঝেড়ে ফেলবো। অনেকে আমাকে প্রশ্ন করে, একটা না সতর্ক প্রশ্ন আসে, স্যার ফলের মধ্যে কার্বাইট, আমরা ফল খাওয়া ছেড়ে দিছি। আরে বাবা, ফল হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফল খেতে হবে আমাদের। স্যার তরকারির মধ্যে ফরমালিন দিছে, এগুলো খাওয়া ছেড়ে দিছে। না না না, এটা খাওয়া ছাড়লে চলবে না, এগুলো আমাদের খেতে হবে। আমরা যারা একজনে চুরি করবে বলে আমি কি সারা 24 ঘন্টা ঘরে তালা দিয়ে রাখবো? না, আমাকে জানলা খুলে দিতে হবে যেন চোর আসতে না পারে, কিন্তু আলো বাতাসে তো আমার দরকার আছে। তো সেই ক্ষেত্রে আমরা ফল খাবো হালকা গরম পানি দিয়ে 10 মিনিট, যে কোনো ফল, যে কোনো ভেজিটেবল ভিজিয়ে রাখলে তার কার্বাইড বলেন, ফরমালিন বলেন, পেস্টিসাইড বলেন, সব চলে যায়। আর ফুটন্ত খাবার, পাক করা খাবার, একটু হলুদ, একটু মরিচ, সব ধরনের হ্যাজার্ডকে, সব ধরনের জীবাণুকে, সব ধরনের ফরমালিন, কার্বাইডকে, সব ধরনের কেমিক্যালকে উড়িয়ে দিতে পারে। অতএব এই ব্যাপারে কোনো ভয়ের কিছু নাই। আমরা ভেজিটেবল খাবো, আমরা ফল খাবো, আমরা শাকসবজি খাবো, আমরা মশলা খাবো, আলহামদুলিল্লাহ আমরা আগামী দিনে সুস্বাস্থ্য তৈরি হবে, নিরোগ বাংলাদেশ তৈরি হবে, আমরা সামনের দিকে এগিয়ে যাব। বোন আনিশা, প্রশ্ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আশা করি আমরা কিছু তথ্য আপনাকে দিতে পেরেছি, এত দুশ্চিন্তা করবেন না। তবে একটি ব্যাপার আবারও বলছি যে বেশি ল্যাপটপ, ট্যাব এদিকে দিকে যেন না ঝুঁকে এটা একটু কন্ট্রোল করতে হবে। আমরা একটু বিরতির পরে আবার ফিরবো আপনার কাছে। প্রিয় দর্শক, সময় একটু বিজ্ঞাপন বিরতির, বিরতির পর আবার ফিরছি, সঙ্গেই থাকুন। যতবার আপনি খাবেন ততবার আপনি বাথরুমে যাবেন, যে ভালো করে মুখটা ধুয়ে নেবেন, হাতটা সাবান দিয়ে ধুবেন, দিনে কমপক্ষে 10 থেকে 15 বার হাত ধুইতে হবে, দিনে 5 থেকে 7 বার আপনার পা ধুইতে হবে। এই করোনা পরিস্থিতিতে আপনি এই জিনিসটা কখনোই ভুল করবেন না। আপনার জন্য যেন আপনার বাড়ির ছোট্ট শিশুটি অসুস্থ না হয়, এটা আপনাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। প্রোটিন সমৃদ্ধ খাবার, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমাদের শরীরের জন্য খুবই জরুরি। বড়লোকে মাংস খেতে পারে, গরিবের জন্য আমিষ কিন্তু আমাদের ডাল,
সব ধরনের ডাল। পৃথিবীর অনেক দেশ আছে তারা ডাল খায় ওষুধ হিসাবে, কারণ ডালে অজস্র প্রোটিন থাকে, ভিটামিন থাকে এবং ক্যালসিয়াম থাকে, ম্যাগনেশিয়াম, জিঙ্ক থাকে। আমরা অনেক সময় মুসুরি ডাল দিয়েই খাই, অন্য কোনো ডাল খেতে চাই না। আসলে সব ধরনের ডালই আমাদের দরকার, তবে ডালের ভিতরে সবুজ সবুজ ভাব থাকে যে ডাল, সেই ডালটা আমাদের জন্য বেশি উপকারী। মানে আপনি বুটের ডাল, কলোর ডাল, কালার ডাল, আবার ডালের ভিতরে কিছু হরমোন থাকে এবং কিছু ডালের ভিতরে ডোবাবিন নামক একটি মূল্যবান হরমোন থাকে, যেই হরমোনটি আমাদের হাত পা একটু কাঁপে বয়স হলে, এটা ডোবাবিন হরমোনের অভাবে কাঁপে। এই জন্য আমাদেরকে কালার ডালটা বেশি খেতে হবে। কালার ডালের সাথে কয়েক চামচ আপনার মধু দিয়ে দিতে হবে, তাহলে কালার ডালটা আমাদের স্বয়ংসম্পূর্ণ ভিটামিন হবে। যেরকম দধির সাথে আমরা এক দুই চামচ মধু দিয়ে খেলে দধির গুণটা আরও বেড়ে যায়, পনিরের সাথে এক দুই চামচ মধু দিয়ে খেলে তার গুণ বাড়ে, কিন্তু দুধের সাথে আপনি আবার মধু দিতে পারবেন না। একই শিশু মা একটু নিজে গরম পানি, একটু হালকা কুসুম গরম পানিটাকে একটু তাওয়ালে দিয়ে গরম করে নাকে মুখে দেওয়ার দরকার দেয় না। একটু খাঁটি সরষের তেল নাকে দিবে, গলায় দিবে, মাথায় দিবে, পিঠে দিবে, হাতে দিবে, বুকে দিবে, দেয় না। একটু কালি জিরার তেল যদি বুকে পিঠে মাথায় দেয় একটা বাচ্চা, তাহলে কিন্তু সে অনেক রোগ থেকে মুক্তি পায়। কিন্তু মা ওটা বারবার ডাক্তারের কাছে নিতেছে, ডাক্তারকে ভিজ দিতেছে, ডাক্তারকে বিব্রত করতেছে, নিজে টেনশন করতেছে, আমার বাচ্চা রাতে ঘুমাসে না, আমার বাচ্চা দম ছাড়তে কষ্ট হয়। আর এখন আমাদের ডাক্তার সমাজের ভিতরেও কিন্তু মানুষ এবং মানবতা যে জিনিসটা, এটা চলে গেছে। একটা শিশু জন্ম হবে, এটাকে একটা মিনিট চেষ্টা করলে সেটা নর্মাল ডেলিভারি হয়। সেটাকে সিজার করার জন্য যদি সরকারি হাসপাতাল হয়, তাহলে টেলিফোন করে আরেকটা হাসপাতালে যায়, ভাই আমার এই বাচ্চাটা সিজার হওয়া দরকার, আমার হাসপাতালে ব্যবস্থা নাই। আমার অথবা বলে যে আমার হাসপাতালে বাচ্চাটা ডেলিভারি হয়েছে, কিন্তু বাচ্চাটা খুব সমস্যা হবে, বাচ্চাটার মা বাবাকে ভয় দেখায়, সমস্যা হবে। আবার বন্ধুর একটা ক্লিনিক আছে, এটা আমি বলে দিতেছি, আপনার কোনো অসুবিধা হবে না, যাই নিয়ে যান, 40,000 টাকা বিল করে তিন দিন পর্যন্ত স্যালাইন মেলান দেওয়া, বাচ্চাটার চিরদিনের জন্য রুগী বানায় ছেড়ে দেয়। অহরহ হইতেছে ঢাকা শহরে, আমার আত্মীয় স্বজনের ভিতরে যাই এরকম করে, আরে ভুল করছি স্যার, আপনি বলছিলেন যদি একটু তাম বাচ্চাটাকে তুলসী পাতা খাওয়াইতাম, একটু আদার রস যদি খাওয়াইতাম, আলহামদুলিল্লাহ বাচ্চারা তোমার ভালো হয়েছে। আমরা তো ছোটবেলা এইভাবে ভালো হয়েছি, আমরা তো একটু কালি জিরার তেল নাকে মুখে দেই প্রতিদিন, একটু খাঁটি সরষের তেল দেই, এর ফলে কিন্তু আমরা ভালো হয়ে যেতাম। কিন্তু এখন আমার বাচ্চাকে তো একবার হাসপাতালের সিজার না হইলেও চলত, কিন্তু ডাক্তার সাহেব বললো না না সিজার করেন, সিজার করেন, ব্যথা ব্যথায় কষ্ট পাইতেছেন, সিজার করে। আমি অনুরোধ করতেছি দয়া করে এই প্র্যাকটিসগুলো বাংলাদেশ থেকে বন্ধ করে দেন। একটা ফুলের টবের মধ্যে একটা লেবু লাগাইলে পরে, হাজার কি লেবু আছে এখন, শত শত হাজার হাজার লেবু হয়, লেবু গাছ আপনার বাড়িতে রাখতে হবে। আপনি বলতে পারেন যে আমি ভাড়া বাড়িতে থাকি, আপনি বারান্দার ভিতরে একটা লেবু গাছ রাখতে পারেন, আপনার বাড়ির বারান্দায় আপনি একটা ফুলের টপের ভিতরে এক মুঠ পুদিনার বীজ, থানকুনি পাতার বীজ, কাঁচামরিচের গাছ আপনি রোপণ করতে পারেন। তারপরে হয়েছে কি, আপনার দিল, আপনার মন, আপনার একিন, আপনার বিশ্বাস, আপনার আগ্রহ, আপনার চেতনা যদি ভালো থাকে, তাহলে আমি বলবো আপনি দুইটা লোহা দিয়ে একটা গোল রিং করেন, ওইখানে আপনি 10টা ফুলের টপ বসান। সামান্য একটু জায়গা লাগবে, 1 ফিট 5 ফিট জায়গা আপনার বারান্দা। আপনি ফ্ল্যাট যদি ফ্ল্যাটে বসবাস করেন, বাড়িতে বসবাস করেন, আপনার কিন্তু অতটুক জায়গা আছে যেখানে ঘুরে আপনি 10টা ফুলের টপ দিতে পারেন। এই 10টা ফুলের টপে আপনি একটা তুলসী পাতা গাছ লাগাবেন, একটা নিম পাতা গাছ লাগাবেন, একটা কাঁচামরিচ গাছ লাগাবেন, একটা লেবুর গাছ লাগাবেন, আর এক মুঠ করে ধনে ভিজিয়ে ওই ধনিয়া পাতার সাথেই আপনি দিয়ে দেবেন থানকুনি পাতার বীজ আর পুদিনা পাতার বীজ দিয়ে আপনি ফুলের টপে ছেড়ে দেন। 3টা বিক্রয় হোক একটা টপের মধ্যে, তাহলে আপনার প্রতিদিনের খাদ্যের ভিতরে, এখন একটা বাচ্চা সর্দিতে একেবারে নাক বন্ধ হয়ে আসতেছে, আগের দিনে আমাদের মায়েরা দৌড় দিয়ে একটু আদার রস মুখে দিত, সাথে একটা তুলসী পাতা দিত, বাচ্চারা খাইতে চাইত না একটু মধু দিয়ে দিত। 2 দিন 3 দিনের যত বড় সর্দি, যত বড় কাশি,
যত বড় কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি সাইনাসাইটিস থাকুক, ওই একটু তুলসী পাতা আর একটু একটু মধু বা একটু গুড় অথবা তুলসী পাতা আর পুদিনা পাতা থানকুনি পাতা এগুলো একসাথে করে খাওয়াই দিত একটা বাচ্চাকে, তার সর্দি কাশি নাক বন্ধ চলে যেত।